বন্য হাতির কাছে মহুয়া বেশ প্রিয়। গন্ধ পাওয়ার পর এটি খাওয়ার জন্য মাতাল হয়ে ওঠে তারা, আবার খাওয়ার পরেও মাতাল হয়ে যায় হাতি। ভারতের একটি জঙ্গলে মহুয়া খেয়ে অচেতন হয়ে পড়েছিল 2 ডজন হাতি। কিন্তু মাতাল হওয়ার জন্য এত মহুয়ার যোগান কিভাবে পেল হাতির দল? বিস্তারিত জানবো সাগর হোসেনের রিপোর্টে। ভারতের ওড়িশা রাজ্যে 2 ডজন হাতিকে মাতাল অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন, মহুয়া খেয়ে হাতিগুলো অজ্ঞান অবস্থায় এইভাবে জঙ্গলে পড়েছিল। হাতির পালের মধ্যে ছিল 9টি পুরুষ, 6টি স্ত্রী হাতি আর বাকিগুলো বাচ্চা হাতি। গত বুধবার ভারতের কেওনঝাড় জেলার শিরিপদ জঙ্গলে এমন ঘটনাটি ঘটে। গ্রামবাসীরা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা জঙ্গলের ভেতর মানুষের চলাচল নেই এমন জায়গায় একটি পাত্রের মধ্যে দেশি মদ তৈরি করার জন্য মহুয়া ভিজিয়ে রেখে এসেছিলেন। পরের দিন ভোরে তারা জঙ্গলের ভেতর পাত্রে ভিজিয়ে রাখা মহুয়া ঠিক আছে কিনা দেখতে যান, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পান একপাল হাতি অচেতন অবস্থায় পড়ে আছে। নড়িয়া সেঠি নামে এক গ্রামবাসী সংবাদ মাধ্যমকে বলেন, সকাল 6টার দিকে মহুয়াগুলো দেখতে জঙ্গলে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর দেখি সব পাত্র ভাঙা, কোনো পাত্রে 1 ফোঁটা মহুয়াও নেই, পাশে ছিল হাতিগুলো, তারা সম্ভবত মহুয়া ভেজানো সব পানি খেয়ে মাতাল হয়ে পড়েছিল। এরপর গ্রামবাসীরাই নানা রকম শব্দ করে হাতিগুলোকে ঘুম থেকে জাগিয়ে তোলার চেষ্টা করেন, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হলে বন দপ্তরকে খবর দেয়া হয়। এরপর তাদের সহায়তায় মাদল ও ঢাকঢোল বাজিয়ে হাতিগুলোকে জাগানোর চেষ্টা করা হয়। জেগে ওঠে কোনো দিকে ভ্রূক্ষেপ না করেই হাতিগুলো দুলতে দুলতে জঙ্গলের ভেতর চলে যায়। বন্য হাতিদের কাছে মহুয়া বেশ প্রিয় বলে জানিয়েছেন ভারতের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসনের সহায়তাকারীর প্রতিষ্ঠান ওয়াইল্ড লাইফ SOS এর প্রধান নির্বাহী। তিনি বলেন, হাতিরা মহুয়া খুব পছন্দ করে, এটি বিশুদ্ধ, সুস্বাদু এবং বেশ শক্তিশালী। কোথাও থেকে মহুয়ার গন্ধ আসার পর এটি খাওয়ার জন্য তারা দেয়ালও ভেঙে ফেলতে পারে। সাগর হোসেন, নাগরিক।